আমাদের সেপ্টেম্বর মাসে যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে, সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে অষ্টম শ্রেণীর ভূগোলের প্রশ্নপত্র ঠিক কেমন হতে পারে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তার জন্য তোমরা শুরু থেকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 25 এবং এর জন্য তোমরা সময় হবে 50 মিনিট। তোমাদের এর আগে আমি বাংলা এবং ইতিহাসের প্রশ্নপত্র করিয়েছি, তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে দেখে নাও তোমাদের প্রশ্নপত্র ঠিক কেমন হতে পারে। দেখো এর উত্তরটা তোমরা লিখবে, উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু, গ নম্বরটা এর উত্তর হবে উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু। তাহলে এবার চলে যাচ্ছি আমরা 2 নম্বরে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় যে মেঘে থেকে সেটি হলো সিউরো কিউমুলাস, কিউমুলাস, স্ট্যাটাস, কিউমুলোনিম্বাস। তো এটার উত্তর হবে কিউমুলোনিম্বাস। দেখো তোমাদের প্রশ্নের মধ্যে দেখতে পারবে, এই দেখো দেখতে পেলো, এই যে তোমাদের প্রশ্ন, এই যে উত্তর কিউমুলোনিম্বাস ঘ। ঠিক আছে, এবার দেখো সঠিক জোটটি নির্বাচন করো। মেক্সিকো 23 ডিগ্রি উত্তর অক্ষরেখার বিস্তৃতি, গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদীর প্রথম পার্শ্বক্ষয়, ক্যালিফোর্নিয়া উপকূল অঞ্চল শীতকালীন বৃষ্টিপাত, কানাডার কাষ্ঠশিল্প, ক্রান্তীয় বনভূমির শক্ত কাঠের প্রাচুর্য। তো এটার উত্তর হবে, সঠিক জোট হবে গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদীর প্রথম পার্শ্বক্ষয়, খ নম্বরটা এর উত্তর সঠিক উত্তর হবে। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর, জুন জুলাই মাসে দক্ষিণ আফ্রিকার যে দেশটিতে, দক্ষিণ আমেরিকার যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হলো ভেনেজুয়েলা, গায়না, উরুগুয়ে, সুরিনাম। দেখো এই দেখো প্রশ্ন তোমাদের এখানে, তো এর উত্তর তোমরা লিখবে গায়না, উত্তর তোমরা লিখবে গায়না। এবার দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাতে বলেছে। ক স্তম্ভে স্থানীয় বায়ু, বেশি উচ্চতার মেঘ, দক্ষিণ আমেরিকার একটি হ্রদ, পশু চারণভূমি। খতে আছে টিটিকাকা, চিনুক, এস্টেন্সিয়া আর সিরাস। এই দেখো তোমাদের এই যে ছকটা, এই ছকটা তোমাদেরকে বলছি। তো দেখো এর সঠিক উত্তরটি হবে, আমি মিলিয়ে দিয়েছি, স্থানীয় বায়ু চিনুক, বেশি উচ্চতার মেঘ সিরাস, দক্ষিণ আমেরিকার একটি হ্রদ টিটিকাকা, পশু চারণভূমি এস্টেন্সিয়া। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্নে চলে যাচ্ছি। তোমরা যদি প্রশ্নের উত্তরগুলো লিখতে না পারো ভিডিওটা পজ করে নাও, অথবা ভিডিওটা রিওয়াইন্ড করে লিখতে পারো। মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির 2টি কারণ উল্লেখ করো। মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির কারণ দেখো, প্রথম পয়েন্ট দেবে বরফ আবৃত অঞ্চল। মেরু অঞ্চলে প্রায় সারা বছর বরফে ঢাকা থাকায় উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে, বাষ্পীভবন খুব কম হওয়ার জন্য এই অঞ্চলের বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ খুবই কম থাকে বলে বায়ু অপেক্ষাকৃত ভারী হয়। 2 নম্বর, তির্যক সূর্যরশ্মি, তাই এখানকার বাতাস ভীষণ শীতল ও ভারী হয়। এই অঞ্চলে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ায় তাপের প্রভাবে বাষ্পীভবনের পরিমাণ খুব কম হয়, ফলে অঞ্চলটি উচ্চচাপ অঞ্চল যুক্ত অঞ্চলে যুক্ত অঞ্চলে পরিণত হয়। দেখো এখানে একটা লাইন এক্সট্রা হয়ে গেছে, আগের লাইনটা রিপিট হয়ে গেছে, তোমরা এখান থেকে শুরু করবে। এই অঞ্চলে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ায় তাপের অভাবে বাষ্পীভবনের পরিমাণ খুব কম হয়, ফলে অঞ্চলটি উচ্চচাপ যুক্ত অঞ্চলে পরিণত হয়। এবার দেখো পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার নদীগুলির 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। লিখবে প্রথম উত্তর আয়তন ও দৈর্ঘ্য, দক্ষিণ আমেরিকার নদীগুলো অধিকাংশ দৈর্ঘ্য এবং আয়তন বিশাল, চিরপ্রবাহী, নদীগুলি বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্টতায় চিরপ্রবাহী। 3 নম্বর, অরিনোকো নদী ছাড়া অন্য কোনো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। 4 নম্বর, অধিকাংশ নদী আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর প্রশ্ন কী আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতীব ঘূর্ণবাদ, ঘূর্ণবাদের বিপরীত অবস্থা, বক্তব্যটির যথার্থতা বিচার করো, অর্থাৎ এ দুটো পার্থক্য বোঝাতে চেয়েছে। প্রতীব ঘূর্ণপাত, ঘূর্ণপাতের বিপরীত অবস্থা, এর কারণগুলি নিম্নে আলোচনা করা হলো। ঘূর্ণপাতের আবহাওয়া অশান্ত থাকে, কিন্তু প্রতীব ঘূর্ণপাতের রৌদ্রোজ্জ্বল আবহাওয়া লক্ষ্য করা যায়। 2 নম্বর পয়েন্ট দিয়ে বায়ুর গমন, ঘূর্ণপাতের বায়ু নিম্নমুখী হয়, কিন্তু প্রতীব ঘূর্ণপাতের বায়ু ঊর্ধ্বমুখী হয়। ধ্বংসলীলা, ঘূর্ণপাতে দেখো এখানে লিখবে ঘূর্ণপাত, এখানে লিখবে ঘূর্ণপাত প্রচুর ধ্বংসলীলা চালালেও প্রতীব ঘূর্ণপাত কোনো ধ্বংসলীলা চালায় না বা কোনো ধ্বংসলীলা সম্পন্ন হয় না।
বায়ুর দিক পরিবর্তন, ঘূর্ণবাতের উত্তর গোলার্ধে বায়ু ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হলেও এখানে হলেও হবে, একসঙ্গে হবে, প্রতিপ ঘূর্ণপাত এর বিপরীতমুখী হয়। এখানে ঘূর্ণপাতের ক্ষেত্রে যা, প্রতিপ ঘূর্ণপাতে এটা কিন্তু একবারেই উল্টো। বায়ুর চাপ, ঘূর্ণপাতের কেন্দ্রে থাকে নিম্নচাপ কিন্তু প্রতিপ ঘূর্ণপাতের কেন্দ্রে থাকে উচ্চচাপ। বৃষ্টিপাত কী লিখবে, ঘূর্ণপাতে প্রচুর বৃষ্টিপাত হয় কিন্তু প্রতিপ ঘূর্ণপাতে বৃষ্টি হয় না, আবহাওয়া শুষ্ক থাকে। ঠিক আছে, আশা করি এই প্রশ্নের উত্তর তোমাদের সকল লেখা হয়ে গেছে। এবার দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও। হ্রদ অঞ্চল কৃষিকার্যে যথেষ্ট সমৃদ্ধ, ভৌগোলিক কারণগুলি ব্যাখ্যা করো। হ্রদ অঞ্চল সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ কৃষি সমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চলের কৃষির উন্নতির কারণগুলি হল সমতল জমি, হ্রদ অঞ্চলের বিস্তীর্ণ সমতল জমি কৃষিজ ফসল উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। দুই নম্বর পয়েন্ট দিবে পরিমিত বৃষ্টিপাত ও উষ্ণতা। নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত হ্রদ অঞ্চল পরিমিত বৃষ্টিপাত মানে 50-60 সেন্টিমিটার এবং উষ্ণতার জন্য কৃষিকাজে উন্নত। তিন নম্বর দেবে উর্বর মৃত্তিকা, এই অঞ্চল উর্বর মৃত্তিকায় কৃষিজ ফসল উৎপাদন বেশি হয়। চার নম্বর দেবে চাষযোগ্য জমির পরিমাণ বেশি, লিখবে হ্রদ অঞ্চলে চাষযোগ্য জমির পরিমাণ বেশি ফলে বিভিন্ন ফসলের চাষ হয়। পাঁচ নম্বর লিখবে উন্নত প্রযুক্তি ও উন্নত কৃষি যন্ত্রপাতি, এই অঞ্চলে উন্নত প্রযুক্তি ব্যবহার ও উন্নত যন্ত্রপাতি ব্যবহারের ফলে ফসলের উৎপাদন হার বেশি হয়। ছয় নম্বর কী দেবে, জলসেচ, হ্রদগুলোর স্বাদু জল সেচের কাজে ব্যবহার করা হয় ফলে সেচের জলের অভাব হয় না। সাত নম্বর দেবে ঘনবসতি, অঞ্চলটি ঘনবসতিপূর্ণ তাই শ্রমিকের যেমন অভাব হয় না তেমনি কৃষিজ ফসলের প্রচুর চাহিদা আছে। আট নম্বর দিবে শস্যাবর্তন, শস্যাবর্তন পদ্ধতিতে চাষের ফলে সারা বছর ধরে ফসল উৎপন্ন হয়। শস্যাবর্তন মানে এক ফসলের পরে আরেক ফসল, হ্যাঁ একটা ফসল বারবার নয়, মানে একসঙ্গে মানে একটা জমিতে পরপর পরপর বিভিন্ন ফসল চাষ করা। সরকারি উন্নত নীতি, সরকার কৃষির উন্নতির জন্য নীতি নির্ধারণ করেন, এটা হচ্ছে একটি অন্যতম কারণ। এই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ে পেজ নাম্বার 47-এ। ঠিক আছে, তো উত্তরটা দেখি কী লেখা আছে। শৈল কথার অর্থ পর্বত আর উৎক্ষেপ কথার অর্থ হল ওপরে ওঠা। পর্বত দ্বারা বাধা পেয়ে বায়ু উৎক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত হওয়ায় এই বৃষ্টির নাম শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। সমুদ্রের দিক থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ আর্দ্র বায়ুর প্রবাহ পথে আড়াআড়িভাবে কোনো পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ওই বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে ওই পর্বত বা উচ্চভূমির ঢাল বেয়ে ওপরের দিকে উঠতে থাকে। ঊর্ধ্বগামী এই বায়ু ক্রমশ প্রসারিত হয় ও ঠান্ডা হয়। আরও উপরে উঠলে এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টি হল শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। পর্বতের যে ঢাল বরাবর বায়ু উপরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায় সেই ঢাল হল প্রতিপাত ঢাল, আর এর বিপরীত যে ঢাল বরাবর বায়ু নিচের দিকে নামে সেই ঢাল হল অনুবাত ঢাল। প্রতিপাত ঢাল প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন পর্বতের অনুবাত ঢালে পৌঁছায় তখন সেই বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। এছাড়া বায়ু যত নিচের দিকে ঢালের উষ্ণতার স্থানে নামতে শুরু করে বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে, ফলে বায়ুর জলীয়বাষ্প ধারণের ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। এই কারণে অনুবাত ঢাল প্রতিপাত ঢাল অপেক্ষা বৃষ্টিপাত কম হয়, এটা ঢালে হবে। তাই পর্বতের অনুবাত ঢাল বৃষ্টিপাত অঞ্চল নামে পরিচিত। দেখো তোমরা এর সঙ্গে এই ছবিটা যুক্ত করে দেবে, দেখতে পাচ্ছ আমি একটু বড় করলাম, এই ছবিটা এটার সঙ্গে যুক্ত করে দেবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে যাবে।